আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায়। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ জাফর আহমেদ, স্বপ্ন টিভির পক্ষ থেকে আবারও চলে আসলাম ডলি আপুর কাছে। ডলি আপু আজ আপনাদের শোনাবে আমাদের মাননীয় এমপি মমতাজ বেগম ওনার বিখ্যাত গান। আপনারা ডলি আপুর কণ্ঠে এখন শুনবেন মমতাজের গান, যেই ডলি আপু হাজারো শিল্পীর কণ্ঠ একই কণ্ঠে ধারণ করে একের পর এক গান গেয়ে যায়। আজ এখন শুনবো তার কণ্ঠে আমাদের সেই এমপি মমতাজের গান। ডলি আপু, মমতাজের কোন গানটি আপনি শোনাবেন আমাদের? আমার বন্ধু যখন বউলয়া। বন্ধু যখন বউলয়া নাচা নাচা হাইটা যায় নাকি? জি জি, গানটি এখন আপনাদের উদ্দেশ্যে ডলি আপু গেয়ে শোনাবেন। একটু সুন্দরভাবে মমতাজের ঢঙে রঙে শোনাবেন, এই প্রত্যাশা রাখি। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায়। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায়। বন্ধুর সাথে পীড়িত করলাম 3.5 বছর, সেই বন্ধু কেমন কইরা হইয়া গেল পর। আচলেরই তলে কইরা রজকিনীর মতো কই মাছ ভেজে বন্ধুরে খাওয়াইছিলাম কত। আর সেই বন্ধু সরল পাইয়া মধুর মধুর কথা কইয়া, আর সেই বন্ধু সরল পাইয়া মধুর মধুর কথা কইয়া ফুলের মধু লুটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায়। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায়। হ্যালো বন্ধুরা, ডলি আপুর কণ্ঠে শুনলেন মমতাজের বিখ্যাত সেই গান বন্ধু যখন বউ লইয়া রঙ্গ কইরা হাইটা যায়। গানটি আপনাদের কেমন লাগলো? ডলি আপুর কণ্ঠটি আপনাদের কেমন লাগলো? তাকে কেমন লাগলো? বিষয়গুলো আপনারা কমেন্টে সুন্দরভাবে উপস্থাপন করবেন। বাজে কমেন্টে করে নিজের বংশ পরিচয় দিবেন না। লাইক দিবেন, শেয়ার করবেন অন্যদের কাছে ভিডিওগুলো পৌঁছে দেওয়ার জন্য। আজ এই বলে এইখানে শেষ করছি। পরবর্তীতে আবার ডলি আপুকে এবং অন্য যারা আছে তাদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই প্রত্যাশায় আমি জাফর আহমেদ আপনাদের থেকে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।